হ্যালো বন্ধুরা, আমরা পড়ছি রবিনসন ক্রুসো গল্পটি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রবিনসন ক্রুসোর সাথে একটি মজার ঘটনা ঘটে গিয়েছে, কারণ সে থলে থেকে কিছু তুষ পেয়েছিল এবং এই তুষ থেকে পরবর্তীতে ধান আর যব গাছে পেয়ে যায়। এবং এই ধান আর যব থেকে কিন্তু তার খাবারের ব্যবস্থাটা হয়ে যায়। সে জাঁতাকল তৈরি করে, সে একটি তাওয়াও তৈরি করে এখান থেকে খাবারগুলো সংগ্রহ করার জন্য। এরপরে সে তার পোশাকের ব্যবস্থাটাও করে ফেলে ছাগলের চামড়া দিয়ে। এবং এরপরে কি ঘটনাটা ঘটে আজকে আমরা সেটা পড়ব। রবিনসনের আরও একটা মজার কথা হলো, পৃথিবীর সাথে সম্পর্কহীন এক দ্বীপে বাস করলেও সে দিন মাস বছরের হিসাব ঠিক ঠিক করে রেখেছিল। যেদিন রবিনসনের নৌকোডুবি হয় সেদিনের তারিখও ওর জানা ছিল। তারপর থেকে রবিন প্রতিদিন পাহাড়ের গায়ে পরপর তারিখ লিখে ক্যালেন্ডার তৈরি করে রেখেছিল। প্রত্যেক দিন সকালে উঠে একটা করে তারিখ কেটে দিত সে, ঠিক বর্তমানে ডেট কার্ড বদলানোর মতো। তার মানে রবিনসন যে দ্বীপে বসবাস করছিল সেটা কিন্তু একদম বলা যায় পৃথিবীর সাথে সম্পর্কহীন একটা দ্বীপ। কিন্তু এই দ্বীপে বসবাস করা সত্ত্বেও সে কিন্তু দিন মাস এসবের ঠিক ঠিক হিসাব রেখেছিল। তার নৌকাটা কবে ডুবে যায় সেই হিসাবও তার জানা ছিল। তো সে করলো কি, সে পাহাড়ের গায়ে পরপর তারিখ লিখে ক্যালেন্ডার তৈরি করে এবং প্রতিদিন সকালে উঠে একটা করে তারিখ কেটে দেয়। এভাবেই রবিনসনের দিনের পর দিন কাটতে লাগলো। রবিনসন ওই দ্বীপের মুকুটহীন রাজা, যত দিয়ে দৃষ্টি যায় সবটাই ওর রাজত্ব। রবিনসন যখন খেতে বসতো তখন ওর সব কুকুর বেড়াল বসতো চারপাশে, তা দেখে মনে হতো রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজা, প্রজারা যেন সব ওর করুণা প্রত্যাশী। কিন্তু এভাবে বেশি দিন কাটলো না, কিছুদিনের মধ্যেই দেখা গেল নতুন এক অশান্তি। তাহলে আমরা দেখছি যে রবিনসনের দিন কিন্তু এভাবে কাটছিল এবং রবিনসন যেন ওই দ্বীপের একমাত্র মুকুটহীন রাজা ছিল। কিন্তু বেশি দিন এভাবে কাটলো না, একটা অশান্তি, নতুন অশান্তি দেখা গেল। সেটা কি দেখো, রবিনসন একদিন বেলাভূমিতে হাঁটছিল বালি কেটে কেটে নানান ভাবনা মাথায় নিয়ে। এর মধ্যেই হঠাৎ তার চোখ স্থির হয়ে যায় বালির উপর প্রকাণ্ড এক পায়ের ছাপ দেখে। কিন্তু কোথাও জনমানব নেই, এই ছাপ এলো কিভাবে চিন্তা এখানেই। কোনো কিছু সন্ধান পেল না বলেই ওর ভীষণ ভয় হলো। শেষে এমন হলো, দিনে ভয়ে ভয়ে চলাফেরা করলেও রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝেই সে স্বপ্ন দেখলো কিছু লোক ওকে আক্রমণ করতে এগিয়ে আসছে। অবশ্য ওর ঘর খুব মজবুত করে তৈরি, তবু রবিন আবার দ্বিগুণ দেয়াল তৈরি করলো যাতে করে ওর ঘর শত্রুর কাছে দুর্ভেদ্য হয়। অবশ্য তাতেও রবিনসনের পুরো ভয় কাটলো না। তাহলে একদিন দেখছি আমরা, রবিনসন বেলাভূমিতে হাঁটছিল তো হঠাৎ করে সে বালির উপর একটি পায়ের ছাপ দেখতে পেল। তখন সে ভাবতে লাগলো, এখানে তো কোনো জনমানব থাকে না, তাহলে এই পায়ের ছাপটা কার, কোত্থেকে এই পায়ের ছাপটা এলো, এটা ভেবে কিন্তু সে অনেক ভয় পেতে লাগলো। কিন্তু শেষে এমন হলো যে দিনের বেলা সে ভয় ভয় চলাফেরা করলেও ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতো যে কেউ তাকে আক্রমণ করছে। তো তখন করলো কি, রবিনসন তার দ্বিগুণ দেয়াল তৈরি করলো যাতে শত্রুরা তার দেয়ালকে ভাঙতে না পারে, শত্রুর কাছে যেন দুর্ভেদ্য হয়। এভাবেই কিন্তু রবিনসনের পুরো ভয়টা কাটছিল না। এরপর দেখো, যাই যাই করে এভাবে কেটে গেল প্রায় 2 বছর। রবিনসন এখন সেসব ভয়ের কথা প্রায় ভুলতেই বসেছে। এমনই এক সকালে ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখলো পাঁচখানা নৌকা সাগরের তীরে বাঁধা। আরো স্পষ্ট করে দেখার জন্য রবিনসন পাহাড়ের উপর উঠলো। সেখান থেকে যা দেখলো তাতে ওর হাত পা ভয়ে ঠান্ডা হয় আর কি। তাহলে এইখানে কিন্তু রবিনসনের প্রায় 2 বছর কেটে গিয়েছে এই দ্বীপটাতে। তো রবিনসন ওই পায়ের ছাপের ভয়ের কথাটা ভুলেই গিয়েছিল। তা একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল যে 5টা নৌকা সাগরের তীরে বাঁধা। তো তখন রবিনসন পাহাড়ের উপর উঠলো সেটা দেখার জন্য। তো সেখানে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। রবিনসন দেখলো প্রায় জনা 30 লোক বিরাট এক আগুনের কুণ্ডলী চারিদিকে ঘুরে ঘুরে নাচছে এবং বিদ্ঘুটে আর বিভৎস রকমের চিৎকার করছে। একটু পরেই ওরা দুজন লোককে ওদের সেই নৌকা থেকে টানতে টানতে তীরের বালিতে নামিয়ে নিয়ে এলো। একজনকে তো সাথে সাথে মেরেই ফেললো, আর অন্যজন ওদের একটু অসাবধানতার সুযোগ পেয়ে দৌড় দিল। 3 লোক ছুটলো ওর পিছু পিছু ওকে ধরতে, কিন্তু লোকটি ছুটছে প্রাণের দায়ে, তার সাথে ওরা পারবে কেন? ওই লোকটি সোজা ছুটে আসছিল, রবিনসন ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব দেখছে। তাহলে এখানে রবিনসন দেখছিল যে 30 লোক
একটি আগুনের কুণ্ডলি চারিদিকে নাচছে ঘুরে ঘুরে এবং চিৎকার করছে। এরপর সে দেখলো যে দুজন লোককে তারা নৌকা থেকে টানতে টানতে বালিতে নিয়ে আসলো এবং একজনকে মেরে ফেললো, আর আরেকজন অসাবধানতার সুযোগে দৌড় দিল এবং অন্য তিনজন লোক ওই লোকটিকে ধরার জন্য তার পিছনে পিছনে ছুটতে লাগলো। এরপর দেখো ওই লোকটি সোজা ছুটে আসছিল, তো রবিনসন কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। প্রথমে ওর ভীষণ ভয় হয়েছিল, কিন্তু যখন দেখলো ওদের মধ্যে একজন ফিরে যাচ্ছে, তখন রবিনসন বাকি দুজনের হাত থেকে ওকে বাঁচাবে স্থির করলো। ওর হাতে ছিল বন্দুক, মধ্যে একটা লোক রবিনসনের নাগালের মধ্যে আসতেই কষে দিল এক ঘা, সে অজ্ঞান হয়ে পড়ে রইল। এদিকে অন্য লোকটি রবিনসনকে নিশানা করে তীর ছুটছে দেখেই বাধ্য হয়ে সে গুলি করলো, দ্বিতীয় লোকটি মারা গেল। তাহলে এখানে আমরা দেখছি যে প্রথমে কিন্তু রবিনসনের খুব ভয় লাগছিল এই দৃশ্যগুলো দেখে, কিন্তু যখন সে দেখলো যে তাদের মধ্যে একজন ফিরে যাচ্ছে, তখন রবিনসন ভাবলো যে বাকি দুজনের হাত থেকে এই লোকটিকে সে বাঁচাবে। তখন রবিনসনের হাতে একটা বন্দুক ছিল, মধ্যে একটা লোক রবিনসনের নাগালের মধ্যে আসতেই রবিনসন একটা কষে ঘা দিল, সে অজ্ঞান হয়ে পড়লো এবং অন্যদিকে অন্য লোকটি রবিনসনকে নিশানা করে তীর ছুঁড়ছে দেখেই বাধ্য হয়ে তখন রবিনসন গুলি করলো এবং দ্বিতীয় লোকটি মারা গেল। তাহলে এই অংশে আমরা দেখছি যে রবিনসন কিন্তু তার সাহসিকতার পরিচয় দিয়েছে। সে একটি পৃথিবীর সাথে সম্পর্কহীন দ্বীপে বসবাস করেও সে দিন তারিখের ঠিক ঠিক হিসাব রাখছিল, এবং এরপরে একদিন দেখা যায় যে সে দেখতে পায় যে একটি জাহাজ তার সাগরের তীরে এসে থেমেছে এবং সেখানে সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। সে দেখতে পেল যে 30 জন লোক এখানে কুণ্ডলি পাকিয়ে তারা নাচছে, তারা বিভিন্ন ধরনের চিৎকার করছে, তো এগুলো দেখে সে অনেক ভয় পেয়েছিল। তো এখানে তারা সে দেখতে পায় যে দুজন লোককে তারা নৌকা থেকে নিয়ে আসে এবং একজনকে মেরে ফেলে, এবং পরবর্তীতে রবিনসন আরেকটি লোককে প্রাণে বাঁচিয়ে নেয়। তাহলে এই অংশে আমরা এটাই দেখলাম, এরপরে কি ঘটনা ঘটেছিল আমরা পরের ভিডিওতে জেনে নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে।